ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলুর পরাঠা রেসিপি। আর এই রেসিপিটি কিভাবে তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে সেটাই আমি আজ দেখাবো। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার এই আলুর পরাঠা বানানোর জন্য প্রথমেই আমি একটি বোলে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পর এতে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটি মেখে নেব। আটাটিকে খুব ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। দেখুন, একবারে কিন্তু বেশি জল দিয়ে মাখা চলবে না, তাহলে ডোটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। এরপর এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময় আমি আলুর পুট্টি তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমেই নিয়েছি 3টে মিডিয়াম সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা। আমি এক এক করে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি ও গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। এরপর এতে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এতে দেবো 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 2 টিস্পুন আমচুর পাউডার। আর তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে এর পরিবর্তে লেবুর রস বা চাট মশলা ব্যবহার করতে পারো। আর এতে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পর আলু পুট্টি যখন তৈরি হয়ে যাবে, এটিকে এখন আমি সাইডে রেখে দেব। আর এখন আমি আটাটিকে আরেকবার ভালোভাবে মেখে নেব। আটাটিকে আরেকবার একটু মেখে নেওয়ার পর এটিকে আমি এবারে বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমার এই 4 কাপ আটা দিয়ে 5টি আলুর পরোটার লেচি তৈরি হয়েছে। আর লেচিগুলিকে আমি একটু গোল গোল করে নেব। তারপর একটা লেচি নেব, নিয়ে হাতে করে প্রেস করে সাইডগুলো থেকে একটু গর্ত করে দেব, যাতে আমি এতে আলুর পুট্টি রাখতে পারি। আর এই দেখুন, আলু নিয়ে আমি ওগুলোকে গোল গোল করে নিয়েছি, যাতে আমার আটার লেচির মধ্যে পুট্টি ভরতে খুব সুবিধা হয়। তারপর চারদিক দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে সিল করে দেবো। দেওয়ার পর হাতের সাহায্যে একটু করে প্রেস করে এই রুটিটিকে একটু বড় করে নেব, যাতে আমার এটি বেলতে একটু সুবিধা হয়। আমি এই সেম প্রসেসে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখুন, এইরকম করে তৈরি করে নিলে কিন্তু আলুর পরোটা খুব সহজেই বেলা হয়ে যাবে আর ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তারপর আমি আটা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লেচির সাথে মেখে নেব। এরপর বেলনের সাহায্যে হালকা হাতে আমি এটিকে বেলে নেব। দেখুন, এখন আমার এটি পুরোপুরি বেলা হয়ে গেছে। এটিকে এখন রেখে দিয়ে আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটি যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন আমি এতে আলুর পরোটাটা দিয়ে দেব। এটি দেওয়ার পর এই আলুর পরোটাটিকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তারপর এতে এক সাইডে 1/2 স্পুন সাদা তেল দিয়ে নেব। তারপর এটিকে উল্টে দিয়ে অপর সাইডেও 1/2 স্পুন তেল দিয়ে দেব। তারপর এটিকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন, এখন এটি কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে তোমরা একবার বাড়িতে এটি বানিয়ে দেখবে। এটি তৈরি করা খুব সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। আর এই সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিয়েছি। আমার এখন সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।